বাঁচবো বাঁচবো, আঘাত পেয়ে গেছে গেছে। হালকা করে টুপ দেওয়ান, বেশি বড় টুপ দিলে পুঁটি মাছ আবার বাঁচে না। না তো বড় হয়ে গেলি, এই যে কই মার গাইতেছে গাইতেছে, দুরি মুড়ি চুরু ফুড়ি একবারে একবারে কতটুকু সেন বসি হইলে পর তারপরে তো ফুড়ি বসটা কতটুকু বাস যায় একবারে। কিন্তু ছোটো বসি হালকা করে টুপ দে, টুপ দিলে তারপরে তো ছিপ দিলে বাজিয়ে পড়ে মাছ, ফুড়ি মাছ। এই যে আরেকটা মেরে আসছে, হইতে হইতে আরেকটা হইতে গেছে, একটা ছিপও মিস নাই। বলতে গেলে মাছ মারার কৌশল জানা থাকলে মাছ ছুটতো না, আর মাছ না উঠতেও থাকতে পারতো না, খাইলে হয়েছে বসিত। একবারে ছোটো বসি একবারে ছোটো, এই খাওয়া দিয়েছি সুন্দর, কিন্তু টুপ দিতে আসছে না নাকি বাচ্চা। এই একই টুপ দে, একই টুপ দে, এই টুপ দিয়েই মারছে, যেই টুপ খেয়ে খাইলে হইলে এই টুপ দিয়েই মারছে। আর একটা মনোরম পরিবেশ, গ্রামীণ পরিবেশ। রিফাতার যে কি হইলো, রিফাত আজকে শেষ, এই মাছ বাঁচলো না বুঝলাম না, টুপ কাজ আছে না নাকি। এই টুপ দেই, এই টুপ দেই, এক ইউটিউব দে, স্কিপ নাই কোনো, লাফালাফি করস কেরে, লাফালাফি করিস না। এই দেখেন লাফাইতে মাছ, লাফ আয়া দুইটা আছে না, খাইছে না অবশ্য, ফালটা দেওয়া লাগবো নাকি, দেয়া যাক। এই বাজে কতটুকু টুপ দিয়ে দেন, হালকা কইরা লাটটা মানে বসে রাখাটা খালি ঘুরা দেয় টুপ দে, রুডির টুপ। এনে কিন্তু কোনো, এনে কিন্তু কোনো সারা ফলা মনে হয়েছে না, কোনো লেদা না খুঁড়া না খৈল না কোনো মাছের সারা, এমনিতেই পুড়ি বইরে রয়েছে আর কি। একবারে বন্ধের সাইডে এই জায়গাটা, এই যাচ্ছে কই যাস, কই মারবে, মনোরম গ্রামীণ পরিবেশ, বাতাস হালকা রোই দেন, এই নেই শ্যামা, এমনি মারতে হয় মাছ। এই রে মানে কায়দাছে না, টুপ কায়দাছে না অবশ্য। এই রে বাজি মাছের ঈদ লাগিয়ে বসে মাছ কান্তাছে উপরে উঠতে, এই রে এটা বাজলো না, একটা ছিপ মিস গেল না এখন পর্যন্ত, ছয়টা দিছে ওইটাই, মানে মাঝখানে টুকটাক গ্যাপ গেছে,
তাও টুপ খাইতেছে না, আবার এই টুপ দিয়ে মারছে। দেখলে অবাক হইবেন, এই যে আবার এই টুপ দি, সারি সারি মাছ অনেকগুলো হয়ে গেছে, কতখানি মিঠু। সো গাইস, এই পর্যন্ত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।